ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধভাঙা। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো, তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে।